গুড মর্নিং এভরিওয়ান, আমরা আজকে নবম শ্রেণী তোমাদের যে প্রথম অধ্যায় আর কি ধ্বনি দত্তের যে অধ্যায় তার মধ্যে যে একটি পার্ট তৃতীয় পার্ট যেটা ধ্বনির মিলন বা সন্ধি সেই পার্টটি নিয়ে আলোচনা করব। সন্ধি সন্ধি তোমরা কিন্তু সেই অল্প বিস্তর সবাই জানো, কারণ ক্লাস ফোর থেকে তোমরা সন্ধি করে আসছো। ক্লাস ফোর ফাইভ সিক্স প্রত্যেকেই সন্ধি পেয়েছো, কিন্তু খুব অল্প বিস্তর। কোথাও পেয়েছো স্বরসন্ধি, কোথাও ব্যঞ্জন সন্ধি, আবার কোথাও বিসর্গ সন্ধি পড়ে এসছো। কিন্তু নবম শ্রেণীতে কিন্তু আমাদের সন্ধির যে সমগ্র ধারণা সেটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রথমেই দেখো যে সন্ধি শব্দ, এই সন্ধি শব্দটা গঠিত হয়েছে কিভাবে, সন্ধি শব্দটা এসেছে কোথা থেকে। সন্ধি শব্দটা গঠিত হয়েছে কিন্তু সন্ধিজাত সন্ধির ফলে আর কি। আর সন্ধি শব্দটা হচ্ছে সন্ধিজাত শব্দ, সমযুক্ত ধি সমান সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির ফলে এই সন্ধি শব্দটি গঠিত হয়েছে। সন্ধি শব্দটির অর্থ কি? সন্ধি শব্দটির অর্থ হচ্ছে মিলন। তাহলে আমরা এখান থেকে দুটো প্রশ্ন পাচ্ছি, দেখো সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, আর সন্ধি শব্দটি কি জাত শব্দ, সন্ধি শব্দটা নিজেই কিন্তু সন্ধিজাত শব্দ, এটি ব্যঞ্জন সন্ধির ফলে গঠিত হয়েছে। দেখো আমরা যখন কোনো বাক্য বলি এরভাবে বলি কি যে আমি বিদ্যা আলোয় যাব, সে হিম আলোয় গেছিল, বা মহাশয় আপনি আসুন, এগুলো যখন আমরা বলি যখন দ্রুত উচ্চারণ করি তখন কি হয়, দেখো হিম আলোয় এটা যখন আমি দ্রুত উচ্চারণ করব তখন কি হচ্ছে, দেখো এই অ আর আ অর্থাৎ যে প্রথম শব্দ তার যে শেষের বর্ণটি এবং দ্বিতীয় যে পরবর্তী যে অংশ তার যে প্রথম বর্ণটা সেই মিলিত হয়ে যাচ্ছে। মিলিত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পরিণত হয়ে একটা বর্ণে পরিণত হচ্ছে। দেখো অ আর আ মিলিত হয়ে আতে পরিণত হচ্ছে, অর্থাৎ কি দ্রুত উচ্চারণ যখন আমরা করব দ্রুত উচ্চারণের সময় পাশাপাশি অবস্থিত দুটি শব্দের প্রথমটি শেষ ধ্বনি এবং পরেরটি প্রথম ধ্বনি মিলনে যে নতুন শব্দ গঠিত হচ্ছে সেই যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি সন্ধি। এই যে সন্ধি, তা সন্ধির প্রয়োজনীয়তা কি, বাংলা ভাষায় সন্ধির দরকার কি, সন্ধির প্রয়োজনীয়তা কি। সন্ধি দেখো যখন আমি বলছি যে আমি বিদ্যা আলোয় যাব, সে হিম আলোয় গেছিল, মহাশয় আপনি আসুন, তার ফলে কি যে ভাষার যে শ্রুতি মাধুর্য বা সৌন্দর্য সেটা থাকছে না। কিন্তু আমি যখন বলছি যে আমি বিদ্যালয়ে যাব, সে হিমালয় গেছিল, মহাশয় আপনি আসুন, তার ফলে কি একটা সৌন্দর্য সৃষ্টি হচ্ছে, ধ্বনি মাধুর্য সৃষ্টি হচ্ছে, এই যে সন্ধি তার ফলে কি ভাষার একটা শ্রুতি মাধুরতা আসে আর সৌন্দর্য বৃদ্ধি করে। আর যখন বলছি আমি বিদ্যালয়ে যাব আর আমি বিদ্যালয়ে যাব, ভাষাটা সংক্ষেপ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তাহলে সন্ধির ফলে ভাষা সংক্ষিপ্ত হচ্ছে। আর একটা কি, দেখো আমি বিদ্যা আলোয় এই দুটি শব্দে মিলনে বা সন্ধির ফলে আমি একটা নতুন শব্দ পাচ্ছি বিদ্যালয়। তাহলে আমরা সন্ধির প্রয়োজনীয়তা হিসাবে তিনটি মূলত তিনটি পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে সন্ধি ভাষার যে শ্রুতি মধুরতা আনে, ভাষা সৌন্দর্য বৃদ্ধি করে, সন্ধির ফলে ভাষা সংক্ষিপ্ত হয়, আর সন্ধির ফলে নতুন শব্দ গঠিত হয়। এই সন্ধির আবার দুটি ভাগ রয়েছে, অর্থাৎ সন্ধিকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সংস্কৃত বা সংস্কৃত সন্ধি আর একটা হচ্ছে বাংলা খাঁটি যে সন্ধি। সংস্কৃত সন্ধিকে আবার তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। আজ আমরা স্বরসন্ধির কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। সংস্কৃত সন্ধির যে স্বরসন্ধির যে স্বরসন্ধির যে ভাগটি রয়েছে তার কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। দেখো স্বরসন্ধি, দেখো মহা আশয় মহাশয়, ঠিক আছে, কি এটা কি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করে কি দেখব, দেখো বর্ণ বিশ্লেষণ করলে মহা অর্থাৎ প্রথম যে অংশটা সেটা ভাঙলে আমরা পাচ্ছি ম অ হ আ, আর আশয় হচ্ছে আ তালবস্য অ অন্তস্ত অ। আমরা যখন সন্ধি হচ্ছে দেখো কি হয়ে যাচ্ছে, এই দুটো আ মিলিত হয়ে কি হলো আতে পরিণত হচ্ছে। আগেরটা আমরা দেখলাম যেটা যে হিম যুক্ত আলোয় হিমালয় অর্থাৎ অ আর আ এই দুটো মিলিত হয়ে আয়ে পরিণত হলো, এখানে দেখলাম দুটো আ পাশাপাশি থাকার ফলে কি মিলিত হয়ে আয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ পাশাপাশি অবস্থিত কি এই আ দুটোই কি আ দুটোই হচ্ছে কিন্তু স্বরধ্বনি। তো স্বরধ্বনি পাশাপাশি অবস্থিত যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন সেটাকে ফলে যে সন্ধি হচ্ছে সেটাকে আমরা বলছি স্বরসন্ধি। স্বরধ্বনির ফলে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি সেটাকে আমরা বলছি স্বরসন্ধি। এই স্বরসন্ধির
সূত্র রয়েছে কতগুলো, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করো। সূত্রগুলো প্রত্যেকটা লেখা সম্ভব হচ্ছে না, কারণ যদি আমি সন্ধি সূত্র লিখে লিখে তোমাদেরকে বোঝাতে যাই তাহলে কিন্তু মানে অনেকটা সময় লাগবে। তো প্রথম যে সূত্রটা সেটা দেখিয়ে তারপরে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, অ আ যুক্ত অ আ সমান হচ্ছে আ। তার মানে কি যে প্রথম শব্দের শেষে অ কিংবা আ ধ্বনি থাকলে এবং পরবর্তী যে শব্দ সেই শব্দের প্রথমে যদি অ কিংবা আ ধ্বনি থাকে তাহলে ওই দুটি ধ্বনির মিলনে সন্ধিজাত ধ্বনি হবে আ। অর্থাৎ অ অয়ের সঙ্গে যদি অ থাকে, অয়ের সঙ্গে যদি আ থাকে, কিংবা আয়ের সঙ্গে যদি অ থাকে, কিংবা আয়ের সঙ্গে যদি আয়ের মিলন হয় তাহলে কিন্তু আ ধ্বনিতে আ ধ্বনি হবে, সন্ধিজাত ধ্বনিটা হবে আ। এবং এই যে আ, এই আ ধ্বনিটি প্রথম শব্দের শেষে যে ব্যঞ্জন ধ্বনিটা থাকবে সে তার সঙ্গে কিন্তু এই আকার, আয়ের তো একটা আকার আছে, সেই আকারটা ওই প্রথম শব্দের শেষের ব্যঞ্জনের সঙ্গে কিন্তু যুক্ত হবে। দেখো, অ প্লাস অ সমান আ। যেমন স্বযুক্ত অধীনতা, এই স্ব দন্তস্ব বয়ের সঙ্গে একটা অ আছে, এই অ এর সঙ্গে অ যুক্ত হয়ে কি হয়েছে, আ হয়েছে। এই যো আমি সেই আটা আকারটা কোথায় যুক্ত হয়েছে, দেখো প্রথম যে ব্যঞ্জন রয়েছে, যুক্ত ব্যঞ্জন রয়েছে দন্তস্বরে ব, সেই দন্তস্বরে বয়ের সঙ্গে কিন্তু আটা যুক্ত হয়েছে। সেরকম দেখো, রক্ত যুক্ত অক্ত সমান রক্তাক্ত, চরণ যুক্ত অমৃত চরণামৃত, চর যুক্ত অচর চরাচর। এখানে প্রথম শব্দের শেষে যে অ আছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যে অ রয়েছে সেই অ আর অ মিলিত হয়ে আ হয়েছে, মানে সেই আকারটা প্রথম শব্দের শেষের ব্যঞ্জনের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে। ঠিক তারপর